নবম পড়ুয়ার মৃত্যু ঘিরে গতকাল দফায় তপ্ত হয়ে ওঠে বাঁশদ্রণী আজ সকালে সেখানে কি পরিস্থিতি আমরা সরাসরি নজর রাখবো অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে বাঁশদ্রণী থেকে অয়ন গতকালের পরিস্থিতির পর আজ সকালে কি ছবি দেখতে পাচ্ছ গতকালের তীব্র উত্তেজনাকর পরিস্থিতি দফায় দফায় সেই পরিস্থিতি কার্যত নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার পরে আজকে অর্থাৎ গতকাল সারা রাত থেকে ঘড়ির কাঁটায় যখন সাতটা উনচল্লিশ বাজে পরিস্থিতি মোটের ওপর শান্ত রয়েছে কিন্তু নতুন করে যাতে পরিস্থিতি অপ্রীতিকর দিকে আবার না গড়ায় সেই জন্যই বাসড্রোনির নগরের নিরঞ্জন পল্লী বাজার এলাকায় এই মুহূর্তে এখনও পর্যন্ত কার্যত পুলিশের বিশাল বাহিনী মোতায়েন রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি এই এলাকার কার্যত প্রত্যেকটি বাড়ির সামনে প্রত্যেকটি গলির মুখে মুখে পুলিশ কর্মীরা মোতায়েন রয়েছেন যদি আমরা এই রাস্তা ধরে সোজা ঘটনাস্থলের দিকে হাঁটতে থাকি তাহলে আমরা দেখব প্রত্যেকটি বাড়ির সামনে এই মুহূর্তে পুলিশ মোতায়েন তার কারণ গতকাল যেভাবে পরিস্থিতি দফায় দফায় উত্তেজনাকর মোড় নিয়েছিল সেই মোড় যাতে আবার নতুন করে না নেয় যাতে কোনোভাবেই এলাকাবাসী বেরিয়ে আবারও এই রাস্তায় জমায়েত হতে না পারেন সেজন্য পুলিশের তরফ থেকে আগাম তাদেরকে সতর্ক করা হয়েছে এবং তারই পাশাপাশি এই মুহূর্তে আমরা যেমনটা দেখতে পাচ্ছি রাস্তা ধরে হাঁটছি দেখো ক্যামেরা দুদিকে যেদিকেই ঘোরানো যাচ্ছে আমরা কিন্তু সেদিকেই দেখতে পাচ্ছি কার্যত প্রত্যেকটি বাড়ি প্রত্যেকটি দোকান তার সামনে পুলিশ মোতায়েন করে রাখা হয়েছে পুলিশের পোস্টিং রয়েছে এখানে এবং তারও পাশাপাশি আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এখনও পর্যন্ত ঘটনাস্থলে দুটি পে লোডার এই দুটি পে লোডারকে রেখে দেওয়া হয়েছে পে লোডারগুলি কার্যত ভেঙে তছনছ করে দিয়েছিল গতকাল ক্ষিপ্ত জনতা এবং তারপরে সেই পে লোডারগুলিকেও এখনও পর্যন্ত এখান থেকে সরিয়ে নেওয়া সম্ভব হয়নি এলাকা এলাকাবাসী বিভিন্ন জায়গাতে জটলা করে রয়েছে। তবে যেহেতু বিশাল সংখ্যক পুলিশ বাহিনী এই এলাকায় মোতায়েন রয়েছে অতএব নতুন করে আর কোনোভাবেই কোনো উত্তেজনাকর পরিস্থিতি গতকালের পর থেকে এখনো পর্যন্ত এখানে হয়নি নজর রাখো অয়ন ধন্যবাদ অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে সরাসরি বাংলার আওয়াজ बांगाल आवेग जी चौबीस घंटा